শিয়ারাও কোরআন দিয়ে দলিল দিত এবং খারেজিরাও কোরআনে কারিম দিয়ে দলিল দিত সাহবায়ামকে কিন্তু কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করে দলিল দিত আজকেও দেখবেন যত শিরিক আছে সব শিরিকের দলিল দেওয়া হয় কোরআন থেকে মানে শিরকের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে সিরকের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে সহি হাদিস থেকে বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে দেখছেন না বাংলাদেশে দেখবেন অ্যাভেলেবেল এই যে বর্তমানে ভাস্কর্য আর মূর্তি নিয়ে কোরআন থেকে দলিল দিচ্ছে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না অথচ কোরআন এবং সন্ধ্যা দুটাকে আলাদা করে না দুটা এক জিনিস এখন যেই মানুষগুলো যে ব্যক্তি এই যে কোরআন থেকে দলিল দিল একটা ভ্রান্ত মিথ্যা কথা বলে কোরআন থেকে দলিল দিল তাহলে এই এই এটাই হলো ভ্রান্ত মানহাজ মানে কোরআনকে সে সঠিকভাবে না বুঝে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করছে এটা কোরআন বোঝার সঠিক মানহাজ থেকে সে বিচ্ছুত হয়ে গেছে মানে কোরআন কারিমকে বুঝতে হলে এই আয়ারটাকে সাহবাইকার কিভাবে বুঝছেন তাবেইনে কেরাম কীভাবে বুঝছেন তাবে তাবিনে কেরাম কীভাবে বুঝছেন ওই বুঝের মতো বুঝতে হবে এটার সাব্দিক অনুবাদের সাথে তাদের বুঝের মিল না থাকলেও সেই বুঝটাকে গ্রহণ করতে হবে অনেক সময় এক আয়াতের অনুবাদ হচ্ছে একরকম কিন্তু সাহাবাই কেরাম এটা বুঝছেন আর রকম এখন কেউ যদি অনুবাদ বলে যে এখানে তো আল্লাহ এটা বলছে আল্লাহ এটা বললেও এইটা কি বলছেন আল্লাহ এটা সবচেয়ে বেশি বুঝেছেন কারণ তারা নবী থেকে সরাসরি সরাসরি কোরআন শিখছেন তাহলে বুঝটাই হলো বিশুদ্ধ ওইটাই বিশুদ্ধ মানহাস এই মানহাস থেকে যে বিচ্ছুত হবে তার সব জায়গায় গন্ডগোল দেখা দেবে মানহাস যদি বিচ্ছুত হয় তার আকিদায় গণ্ডগোল দেখা দেবে তার আমলে গন্ডগোল দেখা দিবে তার বিভিন্ন বিষয়ে সব বিষয়ের মধ্যে দেখবেন যে সঠিক অবস্থা থেকে বিভ্রান্তর দিকে দলাল আর দিকে বিচ্ছুতের দিকে চলে যাবে একটা জিনিস সবসময় মনে রাখবেন হাদিস ভ্রান্ত মানহাজের অনুসারীদের বড় দুশ্মন হাদিস এই সূত্র মনে রাখবেন যখন দেখবেন যে হাদিসের সাথে তার দুশ্মনী বুঝবেন যে মানহাজ বিচ্ছুত হয়ে গেছে হাদিসের সাথে কেন দুশ্মনী কারণ আছে কোরানে কারিমকে আল্লাপাক মজেজ হিসাবে আল্লাপাক মজমাল করে সংক্ষিপ্ত করে নাজির করছেন কোরআনে কারিমের অনেক আয়াত ব্যাখ্যা লাগে এখন সে এই আয়াতটাকে নিজের মন মতো ব্যাখ্যা দিতে পারে কিন্তু হাদিসের মন মতো ব্যাখ্যা দিতে পারে না কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা আর ব্যাখ্যা দিবে কি কথাটা বুঝছেন মানে হাদিস তো কোরানে কারিমেরই ব্যাখ্যা তো এটারে আবার নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই এজন্য হাদিস যদি ধরে হাদিস যদি মানে সে মানহাজটাকে মানুষকে সঠিক মানহাজ থেকে করতে পারে না কিন্তু শুধু কোরআন দিয়ে যদি বলে তো সে ভুল ব্যাখ্যা দিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিচ্ছুত করতে পারে এই যে কয়দিন আগে দেখলাম একজন হাফেজ মাওলানা নাম দেওয়া তার আগে তিনি বলতেছেন যে মূর্তির আরবি হলো ওয়াসান আর ভাস্কর্যের আরবি হলো তেমসাল তো দুইটা এক জিনিস না সুতরাং তেমসাল জায়েজ আর ওয়াসান বা আসনাম এগুলো জায়েজ নাই এটা বলছেন কিভাবে তিনি কোরআনার একটা আয়াত দিয়ে দলিল দিছে কোরআনার একটা আয়াত বলছে সালামান আল্লাহ যুগে যে এই অবস্থা করা হইতো এই আয়াতটা দিয়ে দলিল দিছে কিন্তু হাদিস বলে নাই হাদিসে গেলে সাথে ধরা পড়ে যেত যে তেমসালার ওয়াসানা কই। কারণ মুসনাদে আহমদের হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আলী রাদি আল্লাহ তালুকে বলছেন যে আলী তোমাকে আমি তিনটা কাজের জন্য মধ্যে পাঠাইতেছি প্রথমে একজনকে দায়িত্ব দিছেন উনি পারে নাই পরে আলী রাতি আল্লাহ আনুকে পাঠাইছেন প্রথম কাজটা দিছেন যে আল্লাহ দাদা ওয়াসানান ইল্লা কাসারতা কোনো ওয়াসান কোনো মূর্তি তুমি মদিনাতে রাখবা না এটা এক নম্বর কাজ এখানে শব্দটা আসছে কি ওয়াসান আলী রাজি আল্লাহ তালুর তিনি যখন আমিরুল মেনিন হইলেন তখন তার পুলিশ বাহিনীর প্রধান আবুল হাইয়া জাল আসাদি রাজি আল্লাহ তাকে ডেকে বললেন শোনো আমাকে নবী সর তিনটা দায়িত্ব দিচ্ছেন এখন তো আমি রাষ্ট্রের দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে ওই দায়িত্বগুলো সঠিকভাবে হয়তো না পালন করা হতে পারে তোমাকে আমি ওই তিনটা দায়িত্ব দিলাম সোহান আল্লাহ এক নম্বর দায়িত্ব কি আল্লাহ তাদা তেম সালান ইল্লা তমাস্তা তোমার প্রথম কাজ কোন তেমসাল রাখবে না সবগুলা মুছে দিবা তাহলে এখানে আলিরা দিলে তো আমার শব্দটা ব্যবহার করছেন কি তেমসাল তো উনি যে ব্যাখ্যা দিলেন উনি যদি হাদিস পড়তেন বা হাদিস মানতেন তাহলে কিন্তু ওই ব্যাখ্যার সুযোগ ছিল না যে হাদিসে তেমসাল আর মূর্তি একই অর্থে ব্যবহার হয়েছে তাহলে এই জন্যই ভ্রান্ত মানহাজের অনুসারীরা হাদিসের দুশ্মন কারণ হাদিসে গেলে তার সব ভ্রান্ত জিনিস ধরা পড়ে যায় পুরান একটা তো সেই গোজামিল দিয়ে নিজে একটা করে দেয়